ভিউয়ার্স আজকে অনেক কিছু কিনলাম, ঠিক আছে, পারফিউম কিনলাম, তারপরে অনেক ঈদের ড্রেস কিনলাম, 4000 টাকার পারফিউমই কিনছি, ঠিক আছে। তো আপনাকে দেখাচ্ছি কী কী কিনছি। এই যে বক্স, এক বক্স, হ্যাঁ, দুই বক্স, তিন বক্স। তো এই বক্সটা খুলি, বক্সে কী কী আছে। এই বক্সে আছে ইক্যাপ, ইক্যাপ প্রাইস হচ্ছে 150 টাকা, ঠিক আছে। এটা একই দোকান থেকে কিনছি, রাজলক্ষ্মী থেকে। এটা হচ্ছে ব্রাইট ডে, এটা কী করে, এটা মহিলাদের আর কি, চামড়া স্কিনের জন্য। তারপরে হচ্ছে গিয়ে নেল পালিশ, এটা 150 টাকা করে, হ্যাঁ, এটাও 150 টাকা। এটা হচ্ছে গিয়ে 500 টাকা, ঠিক আছে, 500 সামথিং, ঠিক আছে। তারপর এটা, এটার দাম হচ্ছে 50 টাকা করে, এটার সাথে এটা ফ্রি দিছে। তো এটার মধ্যে এই আইটেমগুলি আছে, ঠিক আছে। এটা সব লেডিস আইটেম, এটা আমার জন্য আনছি। তারপরে এই যে এটা হয়েছে গিয়া আমার আইটেম, ঠিক আছে। এটা পরে দেখি, এটা এই যে এটাতে দেখি, এটা খুলতেছি। এই যে ইয়া, এটা এটা প্রাইস হয়েছে 450 টাকা। এটা হচ্ছে গিয়া মেকআপ বক্স, ঠিক আছে। তারপরে হয়েছে গিয়া এটা আরেকটা মেকআপ বক্স, এটার দাম হয়েছে গিয়া 100 টাকা করে, ঠিক আছে। এখন আসছে এটা, সবচেয়ে দামি জিনিস এটা। এখানে মনে করেন যে আমি আজকে কয়েকটা তিনটা জিনিস কিনছি। এটা আমার জন্য ফগ, ঠিক আছে। তারপরে হয়েছে গিয়া এই বগলে দেওয়ার জন্য ওই যে নোভিয়া মেন দিছি, হ্যাঁ। আরেকটা দিছি ওয়ান ম্যান শো, হ্যাঁ, এই ক্রিমটা কিনছি আর কি, এই সেন্টটা কিনছি। এটা হচ্ছে গিয়া বডি স্প্রে, এটা হচ্ছে বগলে দেওয়ার জন্য, হ্যাঁ, রেক্সোনা টাইপের, রেক্সোনা আর কি, মানে এটা হচ্ছে নোভিয়া আর কি নাম। আর এটা হচ্ছে ওয়ান ম্যান সেন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, এটা এখনও দেখাই নাই, এটা অবশ্য গিফট পাইছি আমি, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়া এই যে এটা, এই যে এই বক্সটা, হ্যাঁ, এটা হচ্ছে আমির ও আল গুল, হ্যাঁ, আলিফ আতর, এটা আতর আর কি, এটা সৌদি আরব থেকে আসছে আর কি, যে আতরের বক্সটা হয়েছে এটা, ঠিক আছে। তারপর আরও দুইটা জিনিস আছে, এটা কী আছে এগুলো আমি জানি না, দেখে আসি। এটার মধ্যে, এটার মধ্যে আছে সাবান আছে নাকি, এটা হোয়াইট টোন ফেস পাউডার, ফেস পাউডার, হোয়াইট টোন ফেস পাউডার। এটা প্রাইস দেওয়া আছে 115 টাকা, ঠিক আছে, হ্যাঁ। আর এখানে জুতা আছে, জুতাগুলি দেখাই, এই যে জুতা আছে, ঠিক আছে। এটা আম্মু